হয়েছে বল না বৌদি, কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। ওই সর্বমঙ্গলা যেখানে গেছে সেখানে অনিশ ফোন করেছিল সর্বমঙ্গলার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু অনিশের কথা শুনে তো মনে হলো ও সৌমিলির সাথে কথা বলছিল। সৌমিলি? সৌমিলি ওখানে যাবে কিভাবে? কি হয়েছে ভাইয়া বল না। ব্লান্ডার হয়ে গেছে দিদিভাই, সর্বমঙ্গলাকে ঠকানো হয়েছে, ওর সাথে অন্যায় করা হয়েছে। ভগবান, আমি তোকে নিয়ে গিয়েছিলাম সোহিনী ম্যাডামের কাছে। কিছুতেই ফোন ধরছে না দিদিভাই, আমাকে বেরোতে হবে। মেয়েটাকে ঠকানো হয়েছে, মেয়েটা অনেক বড় আঘাত পেয়েছে, জানি না ও কি করছে। আমাকে বেরোতে হবে দিদিভাই, আমাকে বেরোতে হবে। তুমি আর তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ড আমি এক তুড়ি মেরে জাস্ট হাওয়ায় আমি ধুলো করে দেবো। তুমি বুঝতে পারছো না, এই যে না হলে তুমি তোমার বাড়িটাকে বাঁচাবে কি করে? হ্যাঁ, রাজা তো তোমার বাড়িটাকে জাস্ট ওত পেতে রয়েছে না, গ্রাস করবে বলে। 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারলে এরপর কিন্তু আমি আসবো না। লোকজন এসে এই গোটা বাড়িটাই ভাঙচুর করে যাবে, আর নাহলে মাঝরাত্রিরে তোদের গোটা গোষ্ঠীকে একটা ঘরের মধ্যে আটকিয়ে জ্যান্ত চালিয়ে দেবো। ধূপকাঠির দোকান নাকি? হ্যাঁ কাকাবাবু, এটা ধূপেরই দোকান। এ তো সর্বমঙ্গলা ধূপকাঠি লেখা আছে, এটা কি আসল সর্বমঙ্গলা ধূপকাঠি? হ্যাঁ কাকাবাবু, সব আসল সর্বমঙ্গলা ধূপকাঠি, আমার নিজের হাতের বানানো। হ্যাঁ,
সে কি তুমি ধূপকাঠি বানাতে পারো? হ্যাঁ, বাবার কাছ থেকে শেখা। আমার বাবা নিজে ধূপকাঠি বানিয়ে প্রথম ব্যবসা শুরু করেছিলেন আমার নামে। আমার নাম সর্বমঙ্গলা। ও, আপনি সর্বমঙ্গলা ধূপকাঠি আগে ব্যবহার করেছেন? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এই ধূপকাঠি আমি ব্যবহার করি। আসলে আমার স্ত্রীর এই ধূপকাঠি খুব পছন্দের ছিল, তো তাই ছিল বলছেন কেন? মাধবী তো আর আমার সঙ্গে নেই, কিছুদিন হলো সে চলে গেছে, তাই ওর ছবির সামনে আমি এই ধূপকাঠি জ্বালানোর চেষ্টা করি। না কাকা বাবু, আপনি একা হয়ে যাননি, কাকিমা আপনার পাশেই আছেন। মানুষের শরীরটা হয়তো শেষ হয়ে যায়, কারণ ওটা একটা যন্ত্র তো, কিন্তু আমাদের আপনজনের আত্মা সব সময় আমাদের সাথে থাকে, আমাদের পাশেই থাকে। খুব গভীর কথা বলেছো মা, খুব গভীর কথা বলেছো। তাবা তুমি এখানে বসে ধূপকাঠি বিক্রি করছো কেন? জীবন আমাদের যে পথে নিয়ে যাবে আমাদের তো সেই পথে চলতে হবে কাকু। দাও দাও মা, আমাকে চার প্যাকেট ধূপকাঠি দাও। পাঁচটা নিন না কাকু, একটা কিনলে পাঁচ, পাঁচটা কিনলে কুড়ি। দাও মা, তাই দাও। ছোট ছেলের বউ তাই নাকি? আরে হ্যাঁ, দেবজিৎ দার ছোট ছেলে অনিশের বউ, সে যে হঠাৎ করে বিয়ে করে এনে তুললো না? শুনেছিলাম। হ্যাঁ, সে তো অনেক বড় কাণ্ড। আরে ওর বোনকে বাঁচাতে গিয়েই তো অনিশের পাটা খোঁড়া হয়ে গেল, সারা জীবনের মতন ওই সুস্থ ছেলের পাটা খোঁড়া হয়ে গেল। আর দেখো এখন ধূপকাঠি বেচছে। আর দেবজিৎ দারও কি হলো, একটা ধূপকাঠি ওয়ালিকে ঘরের বউ করে এনে তুল। আর দেখো এখন রাস্তায় বসে ধূপকাঠি বেচছে। সত্যি দেবজিদের আর মান সম্মান বলে কিচ্ছু রইল না, কত ভদ্র সভ্য ছেলের বউ। দেখো নাক কান কেটে ছেড়ে দিল, মুখে চুনকালি লাগিয়ে দিল। ছোট মুখে একটা বড় কথা বলবো, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, লজ্জার নয়, পরিশ্রম কখনো লজ্জা দেয় না। বাবা, এ তো দেখছি মুখে বড় বড় কথা। এই চলো 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 চল চল চল। আমি সত্যি জানি না ওরা যা বলে গেল তা ঠিক কিনা আমি জানি না, তবে এটা সত্যি যে আমি দেবজিৎ কাঞ্জিলালের ছোট ছেলের বউ। তবে আমি তো কোনো অন্যায় করছি না, আমাকে তো আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি যেটা পারি সেটা করতে হবে। আজকাল মেয়েরা কি শুধু ঘরে বসে থাকছে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে না? আমি কি কোনো ভুল করছি কাকা বাবু? না না না, তুমি কোনো ভুল কাজ করছো না। আজকালকার মেয়েরা তো কত কিছু করছে, আজকালকার মেয়েরা ঘর বার দুটোই সামলাচ্ছে, তারা সংসার যেমন করছে আবার টাকাও রোজগার করছে। তুমি লড়াকু এরকম একটা মেয়ে, তোমার এত গুণ, ঈশ্বর তোমার হাতে এরকম জাদু দিয়েছেন, তুমি কিরকম স্বর্গীয় সুগন্ধের একটা ধূপকাঠি বানাও, তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। তোমার জয় অনিবার্য, তোমার জয় অনিবার্য। আমি আসি মা। আবার আসবেন? আসবই তো, নিশ্চয়ই আসবো। বললাম না মাধবী তোমার ধূপকাঠি ছাড়া অন্য কোনো ধূপকাঠি তো পছন্দ করতো না। আমি আসবো, এখন আসি। সর্বমঙ্গলার জয় অনিবার্য।